চারটা অবস্থায় জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। অনেকে এখন জিজ্ঞেস করে জিহাদ করা কি ফরজে, এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত? আমি এজন্য পরিষ্কার করে বলছি, চার অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায়। এক নম্বর হলো যখন ইজা দাখালাল কুফফারু বালদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কাফেররা মুসলিমদের কোন শহরে, মুসলিমদের কোন এলাকা, মুসলিমদের কোন দেশে দখল করে নেয়, ঢুকে পড়ে, তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ হয়। তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয়, তারা না পারলে তার পাশের লোকদের জন্য। এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয়, তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজ আইন হয়ে যায়। সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাতছাড়া করেছে, যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে, এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফরজে আইন হয়ে আছে। এরপরে যখন ফিলিস্তিন দখল করলো, কাশ্মীর দখল করলো, এরপরে যখন দিল্লি দখল করলো, এরপরে যখন মুসলিমদের বুখারা সমরকান্দ দখল করলো, মুসলমানদের ইরাক দখল করলো, মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে, এরপরে জিহাদ ফরজে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে, তারা একমাত্র মুনাফিক ছাড়া, মুনাফিক ছাড়া জিহাদকে অস্বীকার করতে পারে না, জিহাদের ফরজিয়াত অস্বীকার করতে পারে না। এই জন্য আমি আলোচনা করব যে এখানে চার মাজহাবের সমস্ত ইমামরা একমত। এখানে ফতোয়ায় শামি হানাফি মাজহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতোয়ার কিতাব, সেখানে বলা হয়েছে ক্বালা ইবনু আবিদিন শামি, ইমাম ইবনু আবিদিন ফতোয়ায় শামির মুসান্নিফ লিখছেন, ওয়া ফরযু আইনিন ইন হাজামাল আদুফু আলা সাগরিন মিন সুগুরিল ইসলাম, যদি মুসলিমদের কোন দুর্গে, মুসলিমদের কোন এলাকায়, মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে, ফায়াসিরু ফরজ আইনিন আলা মান ক্বারাব মিনহু, তাহলে ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। ফাআম্মা মান ওয়ারাহুম বিবাদিন মিন আল আদুফি, এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে তাদের জন্য ফরজ আইন হবে, যদি ওই খাদের মুসলিমরা না পারে অথবা না করে তাহলে পরবর্তী মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যাবে। এরকম ভাবে সারকান ও গারবান, এটা ফতোয়ায়ে শামিতে আছে এবং ইবনে নুজাইমে আছে, বাহরুল রায়কে আছে, এরকম ফাতুল কাদিরে আছে, ফাতুল কাদির পাঁচ নম্বর খণ্ডের 191 পৃষ্ঠা, ইবনে নুজাইম পাঁচ নম্বর খণ্ডের, বাহরুল রায়েক 191 পৃষ্ঠা, এরকম বাদায়ু সানাই সাত নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠা, হাশে ইবনে আবেদিন তিন নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠা। এরপরে মালিকি মাজহাবের ফতোয়ার কিতাব, মালিকি মাজহাবের ফতোয়ার কিতাব হাশে দুসুকি দ্বিতীয় খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, ওয়াইয়াত আইয়ুল জিহাদু বিফাজিল আদুফে, যখন হঠাৎ করে দুশ্মন মুসলিমদের কোন এলাকায় ঢুকে পড়ে তখন মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায়। ক্বালা দুসুকি আই তাওয়াজ্জুহুদ দাফরে বিফাজিল, এরকম ভাবে শাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম নেহায়াতুল মুহতাজ নামক কিতাবে 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন যে ওয়াজা ফি নেহায়াতুল মুহতাজির রামালি, ইমাম রামালি বলেন, ফাইন দাখালু বাল্লাতান লানা, যদি কুফফাররা আমাদের কোন শহরে ঢুকে পড়ে, ওয়াসারা বাইনা বাইনাহুম দুনা মাসাফাতিল কসরে, এবং আমাদের মাঝে আর সেই এলাকার মাঝে কসরের দূরত্ব না হয়, ফায়াল জামাহালুহা দাফউ, তাহলে ওই এলাকার লোকদের জন্য সেই এলাকা উদ্ধার করা ফরজ আইন হয়ে যায়। এরপরে তারা না পারলে তার পরবর্তী লোকদের জন্য। এভাবে হানাবিলি মাযহাব, হাম্বলি মাযহাবের আল মুগনি লেবনে কোদামা এই কিতাবে লেখা আছে, আল মুগনি 8 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা লেখা আছে, জাফিল মুগনি লেবনে কোদামা, ওয়াইয়াত আইয়ানুল জিহাদ ফি সালাসাতি মাওয়াদিয়া, তিন সময় জিহাদ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ আইন হয়ে যায়। ইজাল জাহফানে ও তাকাবারা সাফানে, যখন যুদ্ধের ময়দানে দুই দল মোকাবেলায় সামনে ময়দান অবতীর্ণ হয় তখন জিহাদ করা ফরজ আইন হয়ে যায়, তখন পালানো হারাম। দুই নাম্বার ইজা নাজাল কুফফারু বিবালাদিন তাআইনা আলী কিতালু মাতাফুহুম, যখন মুসলিমদের কোন এলাকার মধ্যে কাফের ঢুকে পড়ে তখন তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায়। তিন নাম্বার ইজা তানফারাল ইমামু কওমান লাযিমাহুমুন নাফিরু, মুসলিমদের ইমাম যদি যুদ্ধের জন্য আহ্বান করে তখনও সবার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে যায়। এমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়াও বলেছেন এ অবস্থায় যুদ্ধ করা ফরজ। এইরকম বিভিন্ন ইমামদের বক্তব্য আছে, আমাদের মনে রাখতে হবে জিহাদ ফরজ আইন, জিহাদকে কোনো ব্যক্তি বাতিল করতে পারবে না, কেয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। এই ফতোয়ার কিতাবগুলো থেকে আমরা দেখলাম যখন মুসলিমদের কোনো ভূখণ্ড,
কোন জায়গা কুফফাররা দখল করে নেয়, তখন গোটা উম্মত, গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিয়েছে ওই মুসলিমদের এলাকা দখল করা, মুসলিমদের এলাকাকে পুনরুদ্ধার করা সমস্ত মুসলিমদের জন্য ফরজ আইন হয়ে যায়। এই ফতোয়া অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই, যখন মুসলিমদের স্পেন দখল করে নিল, এরপরে বুখারা সমরকন্দ দখল করলো, ভারতবর্ষ মুসলিমদের থেকে কুফফাররা দখল করে নিল, এরপরে বর্তমানে ফিলিস্তিন দখল করলো, ইরাক দখল করলো, আফগানিস্তান দখল করলো, দক্ষিণ সুদান দখল করলো, পূর্ব তিমুর দখল করলো, এরপরে আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে দখল করার চক্রান্ত করছে ও আমার জাতি। এই ফতো অনুযায়ী জেহাদ যে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কাফেলার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে গোটা দুনিয়ার মজলুম মানুষকে সাহায্য করার জন্য, মজলুমদেরকে মুক্ত করার জন্য, জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লড়াই করা, জিহাদ করা এবং আল্লাহর রাস্তায় আমাদের জান মাল উৎসর্গ করে শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমিন, আমিন।